আসসালামু আলাইকুম। ইগনিশন সুইচ চেপে অথবা চাবি ঘুরিয়ে গাড়ির ইঞ্জিনকে স্টার্ট করতে ইঞ্জিন স্টার্টিং সিস্টেম ব্যবহৃত হয়। ইঞ্জিনের স্টার্টিং সিস্টেমে কী কী পার্ট থাকে এবং এটি কীভাবে কাজ করে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওতে। ইঞ্জিন স্টার্টিং সিস্টেমের পার্টসমূহ হচ্ছে স্টার্টার মোটর, স্টার্টার সলেনয়েড, ইগনিশন সুইচ, ব্যাটারি, একটি পাওয়ারফুল ডিসি ইলেকট্রিক মোটরের পিনিয়ন গিয়ার দ্বারা ইঞ্জিনের ফ্লাইহুইলের রিং গিয়ারকে ঘোরালে ইঞ্জিন স্টার্ট হয়। একে ইঞ্জিন ক্র্যাঙ্কিং বলা হয়। গাড়িতে থাকা ব্যাটারির সাথে স্টার্টার মোটরের ইলেকট্রিক সার্কিট এখানে দেখানো হলো। ইলেকট্রিক মোটরের সাথে একটি স্টার্টার সলেনয়েড থাকে, যেটি মূলত একটি ইলেকট্রোম্যাগনেট। ইগনিশন সুইচ অন করলে ব্যাটারি থেকে অল্প পরিমাণে কারেন্ট স্টার্টার সলেনয়েডকে সক্রিয় করে। সলেনয়েডে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স তৈরি হয়ে সলেনয়েডের ভিতরে থাকা প্লাঞ্জার স্লাইড করে কপার কন্ট্যাক্টর যুক্ত করে দেয়, ফলে অধিক মাত্রায় কারেন্ট প্রবাহিত হয়ে স্টার্টার মোটরকে ঘোরায়। এবং ইগনিশন সুইচ অফ করে দিলে সলেনয়েড ডি এনার্জাইজড হয়ে প্লাঞ্জারকে পূর্বের অবস্থানে ফিরিয়ে নেয়। একই সাথে স্টার্টার সলেনয়েড আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করে। এটির প্লাঞ্জার স্টার্টার মোটরের পিনিয়নকে স্লাইড করে ফ্লাইহুইলের রিং গিয়ারের সাথে ম্যাশ করতে সাহায্য করে। স্টার্টার পিনিয়ন স্লাইড করার সময় এর এক্সিসে কিছুটা ঘুরতে থাকে, যা পিনিয়নকে ফ্লাইহুইলের রিং গিয়ারের সাথে সহজে ম্যাশ হতে সাহায্য করে। যখন স্টার্টার পিনিয়ন ফ্লাইহুইলের রিং গিয়ারের সাথে ম্যাশ হয়ে যায়, ঠিক তখনই কপার কন্ডাক্টর সংযুক্ত হয়ে স্টার্টার মোটরকে ঘুরতে সাহায্য করে। ফ্লাইহুইলের রিং গিয়ারের তুলনায় পিনিয়ন গিয়ার খুবই ছোট হয়ে থাকে, ফলে গিয়ার রিডাকশন হয়ে টর্ক বেড়ে যায়। টর্ক আরও বৃদ্ধি করতে স্টার্টার মোটরের সাথে একটি প্ল্যানেটরি গিয়ার সেট ব্যবহার করা হয়। এতে একটি সান গিয়ার, একটি রিং গিয়ার এবং ক্যারিয়ার সহ প্ল্যানেট গিয়ারের একটি সেট ব্যবহার করা হয়। প্ল্যানেটরি গিয়ার সেটের সান গিয়ার ইনপুট, রিং গিয়ার স্থির এবং প্ল্যানেটরি ক্যারিয়ার আউটপুট হয়ে থাকে। এতে করে 7:1 হারে গিয়ার রিডাকশন করে টর্ক বাড়িয়ে দেয়, যা অতি সহজে ইঞ্জিনের ফ্লাইহুইলকে ঘোরাতে পারে। ইঞ্জিন স্টার্ট হয়ে যাওয়ার পর ফ্লাইহুইল অত্যধিক গতিতে ঘুরতে থাকে। এমতো অবস্থায় স্টার্টার মোটর ফ্লাইহুইলের সাথে ম্যাশ অবস্থায় থাকে। এমতো অবস্থায় স্টার্টার মোটর ফ্লাইহুইলের সাথে ম্যাশ অবস্থায় থাকলে অত্যধিক ঘূর্ণনের ফলে স্টার্টার মোটর খারাপ হয়ে যেতে পারে। যেহেতু ইঞ্জিন স্টার্ট হওয়ার সাথে সাথে ইগনিশন সুইচ অফ করে স্টার্টার মোটরের পিনিয়নকে রিটার্ন করা বাস্তবে সম্ভব হয় না, তাই মোটরকে অত্যধিক গতিতে ঘূর্ণন হতে রক্ষা করতে স্টার্টার মোটর পিনিয়নের সাথে একটি ওয়ান ওয়ে ক্লাচ ব্যবহার করা হয়। যখন ইঞ্জিন স্টার্ট হয়ে যায়, পিনিয়ন মুক্তভাবে ফ্লাইহুইলের সাথে ঘুরতে থাকে এবং মোটর পর্যন্ত পাওয়ার সরবরাহ বন্ধ হয়ে যায়। মোটরযান সংক্রান্ত আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং কমেন্ট করে জানান মোটরযান সংক্রান্ত আর কি বিষয়ে আপনারা ভিডিও পেতে চান। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।